বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নেব। আজকে নেব আমরা পাঠানমূলককে। পাঠানমূলক ও গদ্যটি মূলত একটি ভ্রমণ কাহিনী। লেখক পাকিস্তানের পেশোয়ারে বেড়াতে গিয়েছিলেন, সেখানকার মানুষের জীবনের তোমার বিভিন্ন দিক থেকে তারা এই কেমন সেই বিষয়টাই এই গদ্যে তুলে ধরা হয়েছে। তোমরাও কোথাও বেড়াতে গেলে সেখানকার অভিজ্ঞতা, সেই জায়গাটা কেমন, সেখানকার মানুষের আচরণ কেমন, ভাষা কেমন, তোমরাও কিন্তু এই বিষয়গুলো লিখতে পারো, বুঝতে পারো। এর জন্যই তোমাদের এত ছোট ক্লাসে ভ্রমণ কাহিনীর উপর লেখক এই গদ্যটি রচনা করেছেন। আমরা পাঠানমূলককে এখানে দেখতে পাই, লেখক বেড়াতে গিয়েছিলেন পাকিস্তানের একটি পেশোয়ার শহরে। সেখানে সেখানকার মানুষের আচরণ, সেখানকার আবহাওয়া সব কিছুই কিন্তু লেখক এই গদ্যে তুলে ধরেছে। আমরা এক একটা পৃষ্ঠার কিছু শব্দার্থ করেছিলাম, রিডিং করেছিলাম, শব্দ দাগিয়েছিলাম। আজকে আমরা বাহাত্তর পৃষ্ঠার কিছু রিডিংয়ের ভেতর থেকে শব্দ নিয়েছি সময় স্বল্পতার কারণে। তোমরা রিডিংটা খুব সুন্দর করে পড়বে, আমার সাথে সাথে তোমরাও শব্দার্থগুলো কি করবে, লিখবে, শব্দার্থগুলো লিখবে, এই শব্দগুলো এই বাহাত্তর পৃষ্ঠায় খুঁজে বের করবে। তুমি যখন একটি জিনিস খুঁজতে যাবে তখন কিন্তু তোমার অনেক কিছুই চোখে পড়বে। তাহলে এসো আমরা শুরু করি। আমরা এই ক্লাসটা শুরু করার আগে গত ক্লাসে করা একটু রিভিশন দিয়ে নিই রিডিং এর ভেতর থেকে কিছু শব্দ অর্থ। দেখো, শব্দ অর্থ মেধা, শক্তি, বল, বাড়তে বেঁধে, বাড়তে বেঁধে। তার মানে এই বাধাটা হচ্ছে চুল বাধা হতে পারে, কাপড়ের কাপড় তোমার ব্যাগের ভিতরে নিয়ে ওই জিনিসটা বাধা হতে পারে। এখন আসলে এখানে চুল বাঁধতে, এখানে চুল বাঁধার কথাই বোঝানো হয়েছে। তারপর দেখো, সাজাতে সাজানো, সাজাতে সাজানো। দেখো ছেলে মানুষ দাড়ি যখন আঁচড়ায় হাতে কিন্তু সেট করে দেয়, ওটা আসলে সাজানো, চুল সাজানো। এ ব্যস্ত ছিল নেতা, আরম্ভ শুরু ইতিমধ্যে মানে এর মধ্যে। আজকে আমরা লিখবো উৎসাহ। তাহলে দেখো এই উৎসাহ আরো তোমরা কিন্তু আমার সাথে সাথে লিখবে। উৎসাহ মানে, উৎসাহ মানে উদ্দীপনা, উদ্দীপনা। তারপর দেখো সম্বর্ধনা, সম্বর্ধনা মানে কি বলতো? স্বাগতই, আলিঙ্গন, আলিঙ্গন মানে গত ক্লাসে করেছিলাম, আলিঙ্গন মানে কোলাকুলি করা। টাঙ্গা এক ধরনের, এক ধরনের গাড়ি। আন্তরিক, আন্তরিক অর্থ কি দেখো? কোন কাজে মানে নিজের থেকে উৎসাহিত, উৎসাহিত, আন্তরিক মানে উৎসাহিত, নিজে থেকে এগিয়ে যাওয়া, কাজ করা। তারপর বেজার, খুব ক্লান্ত মানে অবসন্ন, দুর্বল। তুমি যে শব্দের অর্থটা তোমার সহজ লাগে সে অর্থটা লিখবে, ক্লান্ত মানে দুর্বল, অবসন্ন লিখতে পারো। আদব কায়দা মানে কি বলতো? মানুষের আদব কায়দা হচ্ছে সব আচরণ, আদব কথা এক কথা হচ্ছে আচরণ। তুমি এখানে আদব কথা সহজ শব্দের অর্থগুলো তুমি লিখবে, আচরণ। তারপর দেখো বৃথা, অযথা, স্বাধীন কি বলতো? স্বাধীনত মুক্ত, স্বাধীনতা মুক্ত। তাহলে দেখো আমরা এই শব্দের অর্থগুলো লিখে ফেললাম। আমি এখানে যে শব্দের অর্থগুলো লিখেছি এর অর্থ কিন্তু আরো হতে পারে, আরো অনেক অর্থ হতে পারে। যে শব্দের অর্থটা তোমার ভালো লাগে
যেহেতু এগুলো তোমার অনুচ্ছেদ থেকে থাকবে অনুচ্ছেদে দেওয়া থাকবে সে তো তোমার সুবিধা মতো তুমি লিখবে। তারপরে দেখো আজকে আমরা বলবো সর্দার জিকে চেনা যায় কিভাবে। সর্দার জিকে দেখো এখানে তোমাদের জন্য আমি শীত করে রেখেছি, আশা করি সবাই এই শীতটা পেয়েছ। দেখো অনেক ছোট করে সুন্দর করে মূল কথাটা দিয়েই আমি উত্তরটা লেখার চেষ্টা করেছি। দেখো এখানে লেখা আছে সর্দার জিকে চেনা যায় কিভাবে। সর্দার জিকে চেনা যায় খুব সহজ, সর্দার জিকে চেনা খুব সহজ, তাদের দেহের গঠন পোশাক দেখেই চেনা যাবে যে উনি সর্দার জি। মাথায় পাগড়ি থাকবে, থাকে দাড়িগুলো সাজানো গোছানো, চুল বাঁধা থাকে, শরীর ও পোশাকের বেশ দেখলেই মনে হয় যে উনি সর্দার জি। তাহলে সমষ্টিটা শব্দ লেখে কি বলো, আসো সর্দার জিকে চেনা যায়। দেখো পোশাক, আমি কিছু শব্দ দিব, পোশাক দেহের গঠন অনেক লম্বা থাকে, দাড়িগুলো থাকে, দেহের গঠন, তারপরে কি পাগড়ি, পাগড়ি আর থাকে দাড়ি সাজানো, দাড়ি সাজানো, দাড়ি ও চুল বাঁধা। তাহলে এই অবস্থা দেখো দেহের গঠন পোশাক পাগড়ি সাধারণ দাঁড়ি ও চুল দেখে বোঝা যায় তিনি সর্দার জি। আচ্ছা তারপরে দেখো আরেকটা, দিনের বেলা ও রাত্রে পেশার সময় কি হয় গল্পের মাধ্যমে জানা যায়। পাঠা মুলেকে দিনের বেলা পেশার সময়টা ছিল ইংরেজদের আর রাত্রের বেলা পাঠা মুলেদের। তাহলে দেখো দিনের বেলা যদি ইংরেজরা সেখানে কাজ করতো, সেখানে কাজ করে, সেখানে কিন্তু পাঠানিরা দিনের বেলা কোনো কাজ করে না, পাঠানিদের কাজ ছিল সব রাতের বেলা। আজকে তোমরা এই ক্লাস থেকে কি কি শিখলে, শব্দের অর্থ শিখলে, প্রশ্নের অর্থ প্রশ্ন শিখলে, এবং প্রশ্ন তোমাদের যে দুটো এসডাব্লিউ দিয়েছিলাম আমি সেই দুটো আজকে উত্তরটা তোমাদের করে দিলাম, আর দুটো প্রশ্ন তোমাদের জন্য বাড়ির থেকে এসডাব্লিউ করবে, সেটা হচ্ছে ঘ ও ভ। এই দুটো প্রশ্ন তোমরা বাড়িতে করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।